कुर्बानी करूंगा मैं तो कुर्बानी करूंगा, कुर्बानी करूंगा मैं तो कुर्बानी करूंगा, अल्लाह का बंदा हूँ तेरा। I wish हमारे वीडियो टा एकों जे देख छे अल्लाह जनो तार जीवने समस्त गुना माफ करे देन। ग्राम छेरे ये अच्छे नशा हो रे फिरा हो गया ना आर प्रिय ग्वाले গরু কিনবো গরু কিনবো হ্যাঁ গরু এটা তো না সুন্দর আছে তাই তো হালাই আমারে টার্গেট করছে এবার তো আমি গেছি এক বছর বাদে আইসি গরুর হাটে বড় একটা গরু আমি কিনু গরু কিনিয়া বাড়িতে লইয়া যাইমু শ্যাম ভাই লাইকিতে সবচেয়ে কিউট মেয়েকে মুনমুন আহমেদ সবচেয়ে ভালো কমেডি ভিডিও কে করে জিহাদ আর সবচেয়ে ভালো রোমান্টিক ভিডিও কারা করে নোবেল মিসমি লাইকিতে সবচেয়ে ভালো কন্টেন্ট ভিডিও কে করে জিয়াউদ্দিন রবিন আর লাইকিতে যে সবচেয়ে ভালো পরামর্শ দেয় সোহাগ 01 আর সবচেয়ে ভালো এক্সপ্রেশন দেয় কে রাবেয়া কে সবচেয়ে ভালো স্লোমো এবং লং ভিডিও কে করে নুশান্ত সিং আর যে লাইকিতে সবাইকে সাপোর্ট করে মাজারুল ভাই লাইকি বেস্ট ডান্সার মার্জিয়া মিমি এমন কোন লাইকার আছে যার মধ্যে এই সব গুণ আছে এবং সে এই সব কিছু করতে পারে মামুন 143 খুবই কষ্ট আছে বাড়িতে 2 লাখ টাকা কইছাল আল্লাহর কসম কাটে বলতেছি কিন্তু গাবতুলি হাটাইছে ভাই মানে মাথা মধ্যে ঠাটা পড়ছে আছে আর কিচ্ছু না ভাই এই মাথার মধ্যে ঠাটা পড়ে গেছে বাড়িতে 2 লাখ বলছে বাড়িতে 2 লাখ টাকা বলছিল মা বাপ কাঁদতেছে আমারও মনে বুক ফেটে যাচ্ছে বাড়িতে কেমনে যা মুখ দেখামু সেরকম মুখ আমার নাই সত্যি কথা এখন এখন কত বলতেছে হাটে এখন এর বলছে 60 পর্যন্ত বলছে 1 লাখ 60 বলছে বাইরে আনার পরে আপনি তখন বাড়িতে মানে কিরকম দাম আশা করতেছিলেন যে আমি বাইরে আমি মনে ভাবছিলাম ঢাকা শহরের মানুষ অনেক টাকালা মানুষ এরকম কিপটালা মানুষ আমি জানতাম না ঢাকা বেশ ঘুরি ছোড়েঙ্গে না হাম তেরা সাথ ও সাথি মরতে দম তর মরতে দম নেই আগলে জন্ম তক আগলে জন্ম নেই জন্ম যাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির দাদা
চলা যাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির যাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট কি রে কি অবস্থা হায় না দুঃখত মরি জানি তেড় মস্কারি করে দেন বড়া যা দূর কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কও বউ বলে কত গমু বল যে 50,000 তো বউ কয় বললাম 50,000 তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা 40,000 দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম গুরুত্ব বজায় রাখি দেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ধর্ম যার যার উৎসব সবার সবাইকে ঈদ মোবারক ঈদ রে কুরবানির ঈদ রে হাটে হাটে গরু ছাগল দেখা যায় পোজ দে সেলফি লও পোজ দে কি মজা লাগে গরুর হাট রে আইলো রে ঈদ রে কুরবানির ঈদ রে হাটে হাটে গরু ছাগল দেখা যায় পোজ দে সেলফি লও পোজ দে কি মজা লাগে গরুর হাট রে